এটি হলো আসমানের ভয়ঙ্কর শিকারী, যাকে আমরা ঈগল হিসেবে চিনি। এরা নিজের খাবার সংগ্রহ করার জন্য কখনো স্থলে, আবার কখনো জলে অবতরণ করে। এদের চোখ, বুদ্ধি এবং শিকার ধরার কৌশল অনন্য। এদের লক্ষ্য সবসময় অটুট থাকে। বেঁচে থাকার জন্য পৃথিবীর সকল প্রাণীকে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। খাবার সংগ্রহ করার জন্য এরা খুব কম সময় পেয়ে থাকে। এর মধ্যে কেউ সফল হয়, আবার কেউ ব্যর্থ হয়। তবে সফল হওয়াটা নির্ভর করে শক্তি, সাহস ও ভাগ্যের ওপর। এসব চরম শিকারীরা শুধু হামলাই করে না, বরং শিকারও করে থাকে। গ্রিনল্যান্ড হলো হোয়াইট টেল ঈগলের বসতি। এদের পাখনা 2 মিটার থেকে বেশি হয়ে থাকে। পৃথিবীর সবচাইতে বড় ঈগলদের মধ্যে একটি হলো হোয়াইট টেল ঈগল। সিংহভাগ সময়ে হোয়াইট টেল ঈগল সমুদ্রে শিকার করে থাকে। পুরুষ ঈগল এবং স্ত্রী ঈগল জীবনভর একসাথে বসবাস করে। এদের কাজ প্রতিদিনের ন্যায় শিকার করা এবং শিকারের পর তা বাচ্চাদের কাছে নিয়ে আসা। মা ঈগল শিকারীদের ছোট ছোট করে টুকরাতে পরিণত করে এবং বড় হওয়ার সাথে সাথে তাদের খাবারের পরিমাণ কমাতে থাকে, কারণ তারা যেন নিজেরা শিকারের প্রতি মনোযোগী হতে পারে। ঈগল পানির ওপর উঠতে থাকে এবং শিকার করার সময় এরা ঘন্টায় 70 কিলো বেগে উঠতে থাকে এবং এরই মধ্যে তারা শিকার ধরার প্রস্তুতি নেয়। শিকার শেষে ঘরে ফিরে আসে। ২৪ ঘন্টায় এরা 10 বার শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ সময় এরা এভাবে বাচ্চাদের লালন পালন, পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে স্ট্রাগল করতে হয় সেটা আমরা ঈগলকে দেখলে বুঝতে পারবো।
তারা সবসময় নিজেকে প্রস্তুত রাখে, যেন সকল প্রতিকূল পরিবেশেও তারা শিকার করতে পারে। এভাবে সাধারণত তারা তাদের জীবন পরিচালনা করে থাকে। শত বাধাকে উপেক্ষা করে এভাবেই তারা সকল প্রতিকূলতাকে। ভারতে বসবাসকারী লিওপার্ড এবং টাইগার নামে বন্য প্রাণীরা শিকার করার সময় ধৈর্যের সাথে সাথে অনেক নিখুঁত কৌশল ব্যবহার করে। এদের দুই প্রাণীরাই তাদের লক্ষ্য পূরণে কখনো ব্যর্থ হয় না। নর্দার্ন ইন্ডিয়ায় হিমালয়ের মতো উঁচু পাহাড় রয়েছে, অতীতে টাইগারের পূর্বপুরুষরা এখানে বসবাস করত বলে মনে করা হয়। এদের ঘর দুর্লভ প্রাণীদের আবাসস্থলও বটে। এটি হলো স্নো লিপার্ড। এটি বিড়ালের একটি প্রজাতি। এ ভয়ঙ্কর পরিবেশে বসবাসকারী একমাত্র প্রাণী। ভাগ্যের পরিহাসে বেঁচে থাকার জন্য বালির উপর নির্ভরশীল হয়ে থাকে। সেখানের পরিবেশের সাথে তারা খাপ খাইয়ে বেঁচে থাকে। সেখানের পাহাড় পর্বত উঁচু নিচুর কারণে অনেক সময় শিকারের প্রস্তুতি নিতে সমস্যা হলেও এরা ব্যর্থ হয় না। শিকার না করা পর্যন্ত এরা প্রাণপণে চেষ্টা করতে থাকে, এমনকি শিকার পানিতে নামলেও এরা কখনোই হাল ছাড়তে যায় না। মৌসুম বদলে যাচ্ছে, ক্ষুধার্ত বাচ্চারা খাবারের জন্য আর্তনাদ শুরু করেছে। এরই মধ্যে তারা খাবার সংগ্রহের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক সময় মুষলধারে বৃষ্টির মধ্যে শিকারের ব্যবস্থা তাদের হয়ে যায়।